ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত উনিশ পঁচানব্বই ভাই একটি প্রশ্ন করেছেন যে ইমাম পেছন মুখে আগুন হাদিসটির জাল তো কোন সাহাবিমান এমন কোনো বর্ণনা আছে কি জি ভাই একাধিক বর্ণনা আছে আপনি জানার জন্য সোনান তিরমিজি হাদিস না তিনশো বারো ইমাম তিরমিজি ওখানে হাদিসটা বয়ন করার পরে তিনি উল্লেখ করেছেন ওখানে যে অধিকাংশ সাহাবি অধিকাংশ বেশিরভাগ সাহাবি এবং তাহবে তাহবে যারা ছিলেন তারা ইমামের পেছনে সৈয়াতুল ফাতে পড়তেন এবং পড়ার ফতোয়া দিতেন তো সোনান তিরমিজি হাদিস নম্বর তিনশো বারোর ব্যাখ্যাতে স্পষ্ট হয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে সাড়ে বারোশো বছর পূর্বে এবং তিরমিজি বলেছেন অধিকাংশ সাহাবী এবং অধিকাংশ তাবেরা পড়তেন শুধুমাত্র কুফাবাসীরা পড়তেন না কুফা কুফা অর্থাৎ যেখান থেকে আল্লাহ রসুল ভবিষ্যদ্বাণী করেছিলেন যে শয়তানের সিং বের হবে ওখানকার ব্যক্তিরা যারা প্রথম হাদিসকে জাল করে আল্লাহ রসুল কুফা সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করেছে যেগুলো নিকৃষ্ট ভবিষ্যদ্বাণী যে ফিটনা ফাসাদ শুরু হবে ওখানে এই যে আইএসএস এখন বর্তমানে ওটা ওটা কুফা ইরাকে যে শিয়া এগুলো ঝামেলা ওখানে শিয়া খারেজে বের হয়েছে শিয়া সবগুলো ধরনের কুফা থেকে তো কুফাবাসীরা পড়তেন না তো বিষয় হচ্ছে এটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে যে অনেক সাহাবি এবং তাবে তাবেন এটা ইতিহাস দ্বারা প্রমাণিত ইমাম তিরমিজির শহীদ সনদ দ্বারা প্রমাণিত যদি কোনো এবং তাবে তাবেন তারা ইমা বলছেন সাতুল ফাতিয়া পড়তেন এবং পড়ার ফতোয়া দিতেন তাছাড়া কয়েকটি না বললে নয় যেমন ওমর আদি আল্লাহ তাল তিনি ইমা বলছেন সাতুল পড়তেন ইমাম বুখারি একটি জিজুল কিরাত যেটা একান্ন নম্বর হাদিসে তিনি নিচ্ছেন দুই নম্বর আবু আবুহরায় আল্লাহ তালন তিনিও ইমান পেছনে সৈরাতুল ফাতে পড়তেন এবং পড়ার ফটোও দিতেন যেটা জুজুল কিরাত হাদিস নম্বর এগারো এবং সাহি মুসলিম হাদিস নম্বর তিনশো পঁচানব্বই মূল আরবি আর যদি দেখেন সাতশো আটষট্টি জাবুহরা ইমাম পেছনে সুরাতুল ফাতেহা তিনি পড়তেন আবু সাইদ কুদ্রি রদি আল্লাহ তালহ্ন তিনিও ইমরান পেছনে সুরাতুল ফাতেহা পড়তেন জুজুল কিরাত হাদিস নম্বর এগারো এবং একশো পাঁচ এই ধরনের অনেক বর্ণনা পাওয়া যায় উবায়দা বিন সামিদ তিনিও ইমাম ইমানুল ফাতে পড়তেন এবং পড়ার ফতোয়া দিতেন ইবনে আবি সাহেবা হাদিসমা তিন হাজার সাতশো সত্তর এবং জুজুল কিরাত হাদিসমার পঁয়ষট্টি পড়তেন এবং পড়ার ফতুয়া দিতেন এটা স্পষ্টভাবেই প্রমাণিত আছে তাছাড়া এই ধরনের সাহাদি আছে যেমন আবদুল্লেব আব্বাস যিনি বিখ্যাত মুফাসির আল্লাহ জন্য খাস দোয়া করেছিলেন তিনিও ইমাম পুসান সুরাতুল ফাতে পড়তেন মুসান্নাফে ইবনে আবি সাহবা হাদিসমা তিন হাজার সাতশো তিয়াত্তর মূল আরবি প্রথম খন্ডে তিনশো পঁচাত্তর পৃষ্ঠা এবং এর পর আরও আছে আপনার আয়নাস বিন মালিক রদি আল্লাহ ইমার তিনি সুরাতুল ফাতেহা পড়তেন জুজুল কিরাত এটা হচ্ছে ইমাম বেহাকের একটি কিতাব একশো একত্রিশে এই বর্ণনা আছে যে আনাস ইবনু মালিক সেই সূত্র বর্ণিত আছে যে তিনি সুরাতুল ফাতেহা পড়তেন আমর ইবনু আস রদ আল্লাহ তোলাহানু তিনিও ইমাম প্রসেন সুরাতুল ফাতেহা পড়তেন জুজুল কিরাত ইমাম বুখারের হাদিস নাম্বার

যে হাসান বাসারি তিনি সুরাতুল সোনাতহা পড়তেন এছাড়া বাইহাকি সোন কুবরা দ্বিতীয়খন্ড একশো একাত্তর পৃষ্ঠা তিনি সনদকে হাসান বলে তিনি হাদিসটিকে নিয়ে এসেছেন তারপরে আছে আপনার আরো একজন বিখ্যাত তাবেই যিনি আমির আমির আজ পরিষ্কারভাবে তিনি আশি হাজার সাবিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই ব্যক্তি সুরাতুল ফাতেহা পড়তেন এমনকি পড়ার ফতোয়াও তিনি দিয়েছেন মুসান্নাপে ইবনে আবি সাহেবা প্রথম খণ্ডে তিনশো চুয়াত্তর পৃষ্ঠা হাদিস নম্বর তিন হাজার সাতশো চৌষট্টি সহিসূত্রে বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে আরো একটি বিষয় এখানে ইমাম শাবি তিনি ইমাম ইসলাম সুরাতুল ফাতে পড়াকে শুধু পড়তেন নয় তিনি উত্তম মনে করতেন যে পড়াটা বেশি ভালো এটা ইমনা আবি সাহেবা প্রথম খণ্ডে তিনশো পঁচাত্তর পৃষ্ঠা হাদিস নম্বর তিন হাজার সাতশো বাহাত্তরে সহিসূত্রে বর্ণনা হয়েছে তারপরে আপনার আরো একজন আছে উবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতাইবা ইমাম ইসলাম সুরাতুল ফাতে পড়ার পক্ষে তিনি মত পোষণ করেছেন এবং তিনি পড়তেন যেটা ইবিনা আবি সাহেবা প্রথম খন্ডে তিনশো তিয়াত্তর পৃষ্ঠা হাদিস তিন হাজার সাতশো পঞ্চাশ সহী সূত্রে বর্ণনা আছে হাকিম বিন উতাইবা তিনিও তিনি ইমাম সুরাতহা পড়তেন মুসান্নাবনে ইবিন আবি প্রথম খন্ডে তিনশো চুয়াত্তর পৃষ্ঠা হাদিস নেমা তিন হাজার সাতশো ছেষট্টি কাসেম বিন মাহমদ তাবি তিনি বিখ্যাত তাবি তিনি ইমাম পিস সুরাতুল পড়াকে তিনি মনে করতেন এবং পড়তেন ইমাম মালিকের মত ইমাম মালিক প্রথম খন্ডের পঁচাশি পৃষ্ঠা সুরাতুল ফাতেহা পড়তেন অনেক যারা পণ্ডিত ব্যক্তি আছে তারা ইমাবসেন সুরাতুল ফাতেহা পড়তেন এমনকি ইমাম আবু হানিফার ছাত্র আবদুল্লা বিন মুবারক তিনি ইমাব হোসেন সরাতুল ফাতেহা পড়তেন পড়াটাকে পছন্দ মনে করতেন এবং পড়তেন এবং তিনি বল তিনি যেটা বলতেন যে আমি সুরাতুল ফাতে পড়ি এটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য এটা আপনি মিজি তিরমিজি মা তিনশো বারোর সারাত ইমাম তিরমিজি নিয়ে এসেছেন আবু আলা মালাহি উসমান বিন উমাইয়ার একটি মানে ফাতুয়া আছে যিনি একজন তাবি ছিলেন তিনিও ইমাম সুরাতুল ফাতিয়া পড়তেন মুসান্নাফে ইবনে আবিশায় বা প্রথম খন্ডে তিনশো তিয়াত্তর পৃষ্ঠা হাদিস তিন হাজার সাতশো পঞ্চাশ সইসূত্রে বর্ণনা আছে তো এই ধরনের যদি আমরা দেখি যাই ইমাম দাউদ ইমাম শিওর ইমাম আউজাই এরা সকলেই ইমাম পুসান সৈরাতুল ফাতে পড়তেন পড়ার ফতোয়া দিয়েছেন এছাড়া ছাত্র মাহমুদ ইমাম মাহমুদ তিনি ইমামের পেছনে মুস্তা হাসানা বলতেন হাসানা উত্তম পড়াটা এরা হৃদায়তে পরিষ্কার উনআশি পৃষ্ঠাতে তিনি বলেছেন আমি এটাকে উত্তম মনে করি ভালো মনে করি এছাড়া ইমাম আউজাই যিনি ইমাম মাম পর উস্তাদ তিনি পেছনে মানে সৈরাতুল ফাতিয়া পড়াকে পড়তেন এবং পড়াটাকে পছন্দ করতেন এবং তিনি পড়ার ফতোয়া দিতেন যেটা ইমাম বুখারিতা জুজুল কিরাত হাদিস নম্বর ছষট্টিতে তিনি নিয়ে এসেছেন ইমাম বাইহাকি তাল কিতাব আল কিরাত যেটা ইমাম বাহাকের রচিত দুশো সাতচল্লিশ নম্বর হাদিসে সূত্রে বর্ণনা করেছেন এছাড়া ইমাম সাফেই যিনি চার মাঝাবেন একজন ইমাম তিনি ইমাম সুরাতুল ফাতে পড়তেন যেটা ইমাম বুখারিতা জুজুল কিরাত হাদিস নম্বর দুশো ছাব্বিশের ব্যাখ্যাতে এবং তিনি সনদ সহ বর্ণনা করে তিনি এনেছেন ইমাম বাইহাকের মারফাত সুনান আল আসার দ্রুতখণ্ডের আঠান্ন পৃষ্ঠা নশো আঠাশ নম্বর হাদিসের সহি সূত্রে বর্ণনা করেছেন ইমাম শাফে তিনি ইমাম বেসন সুরাতুল ফাতেহা পড়তেন ইমাম মোহাম্মদ বিন ইব্রাহিম আল মুনাজির তিনি ইমাম হিসেবে সৈয়াতুল ফাতেহা পড়ার পক্ষে রায় দিয়েছেন যেটা ইমাম মুনাজিরের আল ওয়সদার তৃতীয় খণ্ডের একশো দশ পৃষ্ঠা এবং একশো এগারো পৃষ্ঠাতে বর্ণনা আছে এগুলোকে বিভিন্ন ইসলামিক স্কলার যারা সালেফিস যারা তাবিনদের পরে মহাবজুজগণ তারা এগুলো মত পোষণ করেছেন ইমাম আবদুল্লা বিন মুবারকের কথা আমরা বললাম ইমাম পার একজন বিশিষ্ট মানে ছাত্র ইমাম ইসরাক বিন রাবা তিনি ইমান পেছনে সুরাতুল ফাতেহা পড়ার পক্ষে তিনি রায় দিয়েছেন সুনান তিরমিজি মা তিনশো এগারো এবং ইমাম তিরমিজি আর একটি কিতাব যেটা কিতাব আল ইলাল আটশো উননব্বই পৃষ্ঠাতে এই কথা নকল করা আছে তিরমিজিতে নকল করা আছে এই ইমাম ইসহাক বিন রহা তিনি ইমাম পেছন সুরাতুল ফাতে পড়তেন ইমাম বুখারি তিনি সুস্পষ্টভাবে বলেছেন ইমাম পিস সুরাতুল ফাতে পড়ার পক্ষে তিনি একটি জুজ রচনা করেছেন জুজুল কিরাত এবং সেই বুখারিতে তিনি তার বাপ দেখে বোঝা যায় ইমাম ফেসেন সুরাতুল ফাতেহা পছন্দ করতেন ইমাম মাহমদ বিন সাহাক বিন খুজাইমা তিনি ইমাম ফেসেন সুরাতুল ফাতেহা উচ্চ সড়ক আর নিম্ন সড়ক তিনি ইমাম ফেসেন সুরাতুল ফাতেহা পড়ার পক্ষে রায় দিয়েছেন সেই ইবনুল খুজাইমা তৃতীয় ছত্রিশ পৃষ্ঠা কিতাব খালফাল ইমাম এটাতে তিনি বিশেষ করে পনেরো এক হাজার পাঁচশো একাশি নম্বর হাদিসের আগে একটি অধ্যায় রচনা করেছেন যে ইমাম ফেসেন সুরাতুল ফাতেহা পড়তে হবে এছাড়া যদি আমরা আরো দেখি তিনি ইমাম পেছনে রায় দিয়েছেন ইমাম বাইহাকি তিনি একটি কিতাবুল কিরাত যেটা ইমাম হিসেম সুরাতুল ফাতে পড়ার পক্ষেই তিনি একটি কিতাবই রচনা করেছেন যেমনভাবে ইমাম বুখারি রচনা করেছেন তেমনভাবে ইমাম বাইহাকি তিনিও এইভাবে একটি গ্রন্থ রচনা করেছেন অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ করেছেন ইমামিয়া পেছনে সুরাতুল ফাতে না পড়লে সালাত হবে না তো সার্বিকভাবে আমরা দেখতে পেলাম যে আল্লাহ সাল্লাহলামের সহী সূত্রে হাদিদার প্রমাণিত ইমাম পড়তে হবে নচেত সালাত বৈধ নয় সালাত হবে না ত্রুটিপূর্ণ এই ধরনের অনেকগুলো হাদিস এসেছে দুই নম্বর সাহাবি রাহু কম কমপক্ষে দশ দিনের নাম দিলাম যে তারা ইমাম সরাতুল ফাতে পড়তেন তিন নম্বর তাবেই যারা আছে তাদের পরিষ্কারভাবে তাদের কল বড় বড় তাবেই যারা ছিলেন তাদের কল এখানে আমরা পাওয়া যাচ্ছে সেই সূত্রে বর্ণনা আছে যে তারা ইমামে পেসান সরাতুল ফাতেহা পড়তেন আর চার নম্বর বিষয় পাঁচ নম্বর বিষয় যে এখানে কি বিভিন্ন মহাদ্দ যারা হাদিসের কিতাব রচনা করেছেন এবং সেই সময়কার মহাপণ্ডিত ব্যক্তি তারা ইমাম হাসান সৈরাতুল ফাতে পড়তেন শুধু পড়তেন না বরং তারা সৈয়াতুল ফাতে পড়তে হবে না এই মর্মে এক গ্রন্থে রচনা মানে যেটা আমরা দেখি একটা গ্রন্থ কোনো মহাদিস রচনা করেননি যে ইমাম হাসান সৈরতুল ফাতে পড়তে হবে না এই মর্মে কোনো গ্রন্থ নেই সরাফিয়া কোনো গ্রন্থ রচনা করেনি কিন্তু যখন ইমাম হাসান সরাতুল ফাতে পড়তে হবে এই পক্ষে বই রচনা করা হয়েছে ইমাম বোখারি তিনি জুজুল কিরাত

কিরাত প্রথম আলী রদি আল্লাহ তার ফটো আছে প্রথম আদেশ কিতাবুল কিরাতের যে তিনিা পড়তেন আইসা রদি আল্লাহ হা তিনি ইমাম হোসেন সরাতুল পড়তেন এদের মুখে কি তাহলে তারা পরোক্ষভাবে মাঝাবকে বাঁচাতে গিয়ে বলছে যে তাদের মুখে আগুনের টুকরা দিয়ে হবে ভাই আগুনের টুকরা মানে কি জানেন আগুন আগুনের শাস্তি কি পৃথিবীতে হবে আল্লাহ নিষেধ করেছেন

আহ জাল হাদিসের মাধ্যমে মানুষকে যে পথভ্রষ্ট করছে এবং নিজেদের মাঝাবকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এমন একটা আহ একটা পথে নেমে পড়েছে শুধুমাত্র মাঝাব